কালাম রাইটিং এটু বলে কাট দিব ফিঙ্গার টু বলা সিকু কিতাপ আর চেক নকরেন মাধ্যমিক বিদ্যালয়ত আমি সদায় কৈ আছো যে মোবাইল অনাটো লিখিত উৎকাশিকর পথ লিখিত, তার কারণে আমি প্রচার করে থাকো, মর্নিং এসেম্বলিত কৈ থাকো, তার কারণে আমি ছাত্র ছাত্রীবলক চেকিংও করে থাকো। আমি মর্নিং এসেম্বলি প্রায় মানে প্রায় এনাউন্স দিয়ে থাকো যে সকল ছাত্র ছাত্রী কোনোবা ছাত্র ছাত্রীর হাতত যদি মোবাইল পাওয়া যায় 1000 টাকা জরিমানা বা গুটকা চিগার খাওয়া পালে তো 500 টাকা করে জরিমানা। এইটুকু কোথাও কোনোবা যদি এই খবরটো দিব পারে তো 500 টাকা মই ইনামও দিই এনেকে কইছো। কোয়ার পিছত দেখা গেছে কিছুমান দুষ্ট লড়া ছলি আছে ক্লাসের পিছফালে বহি বহি মোবাইল চাই থাকে, ক্লাসের ভাল ভাল লড়া কেটা কি খবরা করি বলে অর্থ পরিবার নষ্ট করে। এটা কোনোবা স্যার আহি পেলে কয় স্যার কিছু লড়া ছলির হাতত মোবাইল আছে এখানে কি করা যায়, তেওঁলোকে কেতিয়াবা আনি আনিও হেক কৰিব পাৰে। তাৰপিছত হঠাৎ কালি মানে আমাৰ এছএমডিচিৰ সদস্য আছিল, প্ৰেচিডেণ্ট চাব আছিল, আমি ষ্টাফ লৈ গ'লোঁ, হঠাৎ ৰুমত সোমাই গ'লোঁ। সোমাই গ'লে ল'ৰা ছোৱালীৰ পৰা প্ৰায় 25-26টামান মোবাইল চেজ কৰিলোঁ, কৰি পেলাই আমি লৈ আনিলোঁ। অকল ল'ৰা নে ছোৱালী ছোৱালীৰো আছে, ল'ৰাও আছে, আৰু কিছুমানে কেতিয়াবা ভিতৰত ভৰাই আনিছে। আমি আনিছোঁ, অনাৰ পিছত তাৰপিছত কেইটামান ল'ৰা আহি চাই পেলাই মোক কৈছে ছাৰ হেৰি কৰক এই মোবাইলকেইটা দিয়ে। মই কৈছোঁ মোবাইলকেইটা তোমালোকক দিয়া নহয়, মই মোবাইলকেইটা দিম, তোমালোকৰ গাৰ্জেন আহিলে গাৰ্জেন হাতত ন এতিয়া দি দিয়া, যদি দি দিয়া যদি এতিয়া দি দিওঁ তেতিয়া হ তোমালোকক যে মই মৰ্নিং এছেম্বলিত এনাউন্স কৰিছিলোঁ যে 1000 টকা জৰিমনা।